হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো ফ্রেন্ড, আমার ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো ফ্রেন্ড, ভিডিওটা পুরো দেখবে আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবে না। তো চলো, যে কারণে আর কি এই টেবিলে বসা, তো সেটাই কমপ্লিট করি। তোমরা দেখতে থাকো মোজা মিনি MX2 গেমবেল, ফোন গেমবেল। তো এটা তোমাদের সামনে আমি এখন আনবক্সিং করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। প্রথমে দেখাবো এই গেমবেলটার কভার বাক্স। তো যথেষ্ট ভালো কোয়ালিটির কভার বাক্স। দেখি নিয়ে যাক ভেতরে কি আছে। তো গেমবেলটা ক্যারি করার জন্য একটা সফট ব্যাগ দিয়েছে এবং যথেষ্ট ভালো কোয়ালিটির। আর এই যে মেন গেমবেলটা, তো এটা তোমাদেরকে পরে দেখাবো। তারপরে দেখি ভিতরে আর কি আছে। গেমবেলটা আরো ইজি হবে ইউজ করার জন্য একটা ট্রাইপড দিয়েছে, তো এটাও পরে তোমাদেরকে দেখাবো। চার্জিং কেবিল মোটামুটি কোয়ালিটির, তো সেমন কিছু আর কিছু নেই। তো এটা আমি সাইডে রেখে দেবো। এবার তোমাদেরকে গেমবেলটা ইউজ করে দেখাবো কিভাবে ইউজ করতে হয়। তো ফ্রেন্ড, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি গেমবেলটা অন করতে গেলে প্রথমে এটাকে ডান দিকে দুবার প্রেস করতে হবে, তাহলে এটা এরকম হয়ে যাবে। তো যে ট্রাইপডটা দিয়েছে, তো সেটা অ্যাটাচ করে নেব। তো ফ্রেন্ড, মিনি মোজা এর একটা নিজস্ব একটা অ্যাপ রয়েছে। তো সেই অ্যাপটা আমি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। তো এই অ্যাপটার মাধ্যমে যদি ইউজ করো, তো এটা অনেক বেশি ফেসিলিটি তোমরা পাবে। তো প্রথমেই আমি এটাকে অন করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ একটা পাওয়ার বাটন রয়েছে, তো এই পাওয়ার বাটনটা আমি অন করে নেব। পাওয়ার বাটন অন হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমি ফোনটাকে অ্যাটাচ করে নেব। দেখতেই পাচ্ছ ফোনটা পারফেক্ট জায়গায় চলে এসেছে। এবার অ্যাপটাকে আমি ওপেন করব। যখনই আমি অ্যাপটাকে ওপেন করব, তো এটা ব্লুটুথের সাথে কানেক্ট করতে বলবে, তো সেটা আমি কানেক্ট করে নেব। এই যে ব্লুটুথ, এটা কানেক্ট করে নেব। লোকেশনটা অন করে দেব। এটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ এখন এটা কানেক্ট হয়ে গেছে ফোনের সাথে। তো যারা এই অ্যাপটা ইউজ করবে না, অ্যাপ ইউজ ছাড়াও তোমরা ব্যবহার করতে পারবে। তো যার পছন্দ সে সেরকম ভাবে ব্যবহার করবে। তো ফ্রেন্ড, প্রথমে বলে রাখি এখানে অনেকগুলোই সুইচ আছে। পেছনে একটা ট্রিগার রয়েছে, তো এই ট্রিগারের একটা বিশিষ্ট কাজ আছে, সেটা তোমাদেরকে পরে বোঝাবো। আর এই যে পাওয়ার সুইচ রয়েছে, পাওয়ার সুইচের পাশে রয়েছে একটা সামনে প্লাস বাটন আর মাইনাস বাটন। তো এরা অনেক কিছু কাজ রয়েছে। যেরকম প্লাস বাটন যদি আমি দুবার প্রেস করি, তাহলে এটা জুম হবে, তোমরা দেখতেই পারবে। এখন ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরায় রয়েছে, আমি ব্যাক ক্যামেরায় করে নিই। দেখতেই পাচ্ছ এটা ব্যাক ক্যামেরা হয়ে গেছে। তো এটাকে আমি এখন জুম করে দেখাবো তোমাদেরকে। এই বাঁ পাশের যে প্লাস বাটনটা রয়েছে, এটা যদি দুবার আমি টাচ করি, তো এটা জুম হবে। এটা কত সুন্দর স্মুথলি ভাবে জুম হয়ে যাচ্ছে। আবার যখন আমি জুম আউট করব, তো মাইনাস বাটনটা দুবার ক্লিক করলে এটা জুম আউট হবে। এই ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ জুম আউট হয়ে গেল। দুবার প্রেস করলে জুম হবে। আর ঠিক নিচে মাইনাস বাটনে যদি আমি দুবার প্রেস করি, তাহলে জুম আউট হবে। এই দেখো জুম আউট হচ্ছে যথেষ্ট স্মুথলি ভাবে। তো এটার কাজ গেল। তো ফ্রেন্ড, আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই পিছনে যে টিকারটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ একটা টিকারের সুইচ। তো এটা যদি আমি একবার প্রেস করে ধরে রাখি, তো এই যে ফোনটা স্টেবেলটা স্টেবল ক্ষমতা অনেক বেড়ে যাবে, এটা হিলবে না। তোমরা যেভাবে চাইছো তোমরা এটা ব্যবহার করতে পারবে। তারপর এই টিকারের আরো কাজ আছে, তোমরা যদি তিনবার প্রেস করো, তাহলে ফোন ব্যাক ক্যামেরায় চলে যাবে। এই যে ফ্রন্ট ক্যামেরায় চলে এসেছে। আবার যদি আমি তিনবার প্রেস করি, তো এটা ব্যাক ক্যামেরা চলে আসবে। তোমাদের যদি ব্লক করার জন্য এই গেমবেলটা নাও, তো তোমাদের ইউজ করতে খুব ভালো হবে আর অনেক সুবিধা হবে।
তাছাড়া ফ্রেন্ড এই গেমের অনেক কিছু কাজ রয়েছে, তো আমি সেভাবে এখনো ব্যবহার করে দেখিনি, তো চেষ্টা করবো 6-7 দিন এটা ইউজ করবো, ইউজ করে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো পুরো রিভিউ। তো তাছাড়া আরও এর মধ্যে অনেক সুবিধা আছে, যেরকম তোমরা যদি চাও এই যে বড় বাটনটা আছে এটা যদি উপর দিকে দাও তাহলে নিচের দিকে নামবে, বা নিচের দিকে প্রেস করলে এটা উপর দিকে সরবে, আবার এটা যদি তোমার সাইড নাও এরকম মুভমেন্ট করবে। আর পাওয়ার বাটন যদি তোমার 3 বার প্রেস করো তো এটা রীতিমতো রোটেট হয়ে যাবে, এটা রোটেট হয়ে গেল, আবার 3 বার প্রেস করবে আবার একই জায়গায় পৌঁছে যাবে। তো ফ্রেন্ড এই হলো গেম বেল্টার মেন ভিডিও তোমাদেরকে যেটা দেখানোর জন্য করেছি, তো কতটা ভালো ভিডিওটা করতে পেরেছি জানি না, চেষ্টা করেছি, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।